জর্জ আর আর মার্টিন, আশা করি এই নামটা আপনারা সবাই চেনেন। যদিও আমাদের এই অঞ্চলে আমরা বিদেশি রাইটারকে খুব বেশি একটা সম্মান দেই না, কিন্তু গেম অফ থ্রোনস কিংবা হাউস অব দ্য ড্রাগন যারা দেখেছেন তারা সবাই মূল লেখক জর্জ আর আর মার্টিনের নাম জানেন। খুব ডিটেলসে না জানলেও এ সং অফ আইস এন্ড ফায়ার নামক বুক সিরিজ সম্পর্কে সবাই অবহিত আছেন। জর্জ আর আর মার্টিন 1996 সালের আগস্ট মাসে এ সং অফ আইস এন্ড ফায়ার সিরিজের প্রথম বই এ গেম অফ থ্রোনস প্রকাশ করেন, যে বইতে প্রথমবার উইন্টার ইজ কামিং এ ফ্রেজটি বলা হয়। এরপর 1999 সালে এ ক্ল্যাশ অফ কিংস, 2000 সালে স্টর্ম অফ সোর্ডস, 2005 সালে এ ফিস্ট ফর ক্রোস এবং 2011 সালে এ ডান্স উইথ ড্রাগনস নামে এই পাঁচটি বই প্রকাশিত হয়। 2011 সালে HBO এ সং অফ আইস এন্ড ফায়ারের বিশাল জগৎটি নিয়ে দুনিয়ার টিভি সিরিজ ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় শো গেম অফ থ্রোনস নির্মাণ করতে শুরু করে। 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত 8টি সিজনের মধ্য দিয়ে গেম অফ থ্রোনসের গল্পটি শেষ করে ফেলে নির্মাতারা। কিন্তু এই মহা উপাখ্যানের মূল উৎস এ সং অফ আইস এন্ড ফায়ার বুক সিরিজ তখনও কিন্তু শেষ হয়নি। 2015 সালে গেম অফ থ্রোনসের পঞ্চম সিজন পর্যন্ত যা কিছু ঘটেছে তা জর্জ আর আর মার্টিনের লেখা পাঁচটি বই থেকে কিছুটা পরিবর্তন ও পরিমার্জন করে গ্রহণ করা হয়েছিল। আজ প্রায় 14 বছর ধরে জর্জ আর আর মার্টিন আইস এন্ড ফায়ারের ষষ্ঠ বই দ্য উইন্ডস অফ উইন্টার লিখে চলেছেন এবং এরপরই সপ্তম বই এ ড্রিম অফ স্প্রিং এর মাধ্যমে এ সং অফ আইস এন্ড ফায়ারের পুরো গল্পটি শেষ হওয়ার কথা। এর মাঝে তিনি 2018 সালে এই সিরিজটির প্রিকুয়াল বই ফায়ার এন্ড ব্লাড লিখেন, যেটা ডান্স অফ ড্রাগন অংশ থেকে বর্তমানে চলছে হাউস অব দ্য ড্রাগন সিরিজ। এছাড়া গেম অফ থ্রোনসের 90 বছর আগের তিনজন নাইটস এর বিভিন্ন অভিযান, ভিন্ন ভিন্ন তিনটি বইকে একত্র করে 2015 সালে প্রকাশ হয়েছে তিনটি ছোট উপন্যাস সংকলন এ নাইট অফ দ্য সেভেন কিংডমস, যা থেকে 2025 সালের প্রথম দিকে সেম নামে আরও একটা সিরিজ চালু করবে HBO। জর্জ আর আর মার্টিনের লেখা এই মহাকাব্যিক পৌরাণিক জগৎটা নিয়ে আমাদের মতো ফ্যানদের উৎসাহের কোনো শেষ নেই। তেমনি HBO এর মতো কর্পোরেট হাউসও ব্যাপারটাকে পুঁজি করে মুনাফা কামাতে এক পায়ে খাড়া। কিন্তু সমস্যা হল 76 বছর বয়সী বৃদ্ধ মানুষটি তার তৈরি করা এই বিশাল গল্পটা এখন পর্যন্ত কমপ্লিট করতে পারেননি। যদিও কোনো মতে দ্য উইন্ডস অফ উইন্টার বইটি আমরা আগামী 1-2 বছরের মধ্যে পেয়েও যাই, শেষ বইটি আদৌ কখনো আসবে কিনা তার নিশ্চয়তা নেই। কিন্তু কি কারণে এত সমস্যা হচ্ছে? 2011 সালের পর তিনি মূল বই বাদে অন্য সবকিছু লিখে যাচ্ছেন, খালি নিজের মূল গল্পটা লিখতে পারছেন না কেন? চলুন প্রিয় বাংলাভাষী আইস এন্ড ফায়ার ফ্যান, আজকের ভিডিওতে জর্জ আর আর মার্টিন কেন এতদিনেও তার বইগুলো লিখে শেষ করতে পারেননি সে বিষয়টা বোঝার চেষ্টা করি। নর্মালি যে কোনো ঔপন্যাসিক বা গল্পকার যখন কোনো কাল্পনিক গল্প লিখেন একটা কমন ধারাবাহিকতায় কাহিনী লিখে যান। বেশিরভাগ সময়ে গল্পের শেষে কি হবে সেটা লেখকের মগজে আগে থেকে ঠিক থাকে। জর্জ আর আর মার্টিনও একই স্টাইলে লিখেছেন, শুধু একটা বিষয় ব্যতিক্রম। আমরা গেম অফ থ্রোনস যেখান থেকে দেখেছি এ সং অফ আইস এন্ড ফায়ারের গল্পটিও সেখান থেকে শুরু করেছিলেন আর আর মার্টিন, অর্থাৎ নর্থ ডিস্টার্ট হাউস বনাম কিংস ল্যান্ডিং এর আয়রন থ্রোনে অধিষ্ঠিত ল্যানিস্টার হাউস। এই গল্পটি লিখতে লিখতে জর্জ আর আর মার্টিন কখনো অতীতের টার্গেরিয়ান সাম্রাজ্যের কথা লিখেছেন, কখনো ডান্স অফ ড্রাগনের আগুন এবং রক্তের ইতিহাস লিখেছেন, কখনো লিখেছেন বরফ শীতল আন্ডেড আর্মির কথা, যাদেরকে শোয়ে হোয়াইট ওয়াকার বলা হয়েছে। নর্মালি যে কোনো রাইটার অতীতের গল্প কিভাবে লিখেন? এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী, তাদের এক রাজপুত্র আছে, আছে রূপসী এক রাজকন্যা। একদিন এক দুষ্টু শয়তান রাজকুমারীকে উঠিয়ে নিয়ে গেল। রাজকন্যাকে উদ্ধার করার জন্য রাজপুত্র এক দুঃসাহসী অভিযান শুরু করলো, অথবা রাজপ্রাসাদে দুষ্টু লোকের আক্রমণ করলো, রাজা রানীকে মেরে ফেললো, রাজপুত্র রাজকন্যা পালিয়ে গেল দূরের কোনো রাজ্যে, সেখান থেকে সৈন্য সামন্ত সংগ্রহ করে তারা নিজেদের হারিয়ে ফেলা রাজ্য পুনরায় উদ্ধারের সংগ্রাম শুরু করলো। এভাবেই তো নর্মালি আমরা অতীতের রূপকথার গল্প শুনেছি, তাই না? কিন্তু জর্জ আর আর মার্টিন তার অতীত ইতিহাসের গল্প এভাবে লিখেননি। যখন এই গেম অফ থ্রোনস বইয়ের কাহিনী শুরু হয় তখন ওয়েস্টেরসে এককালে যে ড্রাগন ছিল সেটা বৃদ্ধদের গল্পে সীমাবদ্ধ, এমনকি দক্ষিণের দেয়ালের ওপার হতে যে আন্ডেড আদার্সরা আসার কথা সেটাও কেউ বিশ্বাস করে না। টার্গেরিয়ান সাম্রাজ্য, ড্রাগন লড়াই, হোয়াইট ওয়াকারদের কাহিনী সবই মানুষের মুখে মুখে প্রচলিত উপকথা হয়ে গেছে। জর্জ আর আর মার্টিন তার এ সং অফ আইস এন্ড ফায়ারের বিভিন্ন স্থানে এবং পুরো ফায়ার এন্ড ব্লাড বইয়ে ডিরেক্ট কোনো ঐতিহাসিক পুরা কাহিনী লিখেননি। যদিও এইসব গল্প এই বৃদ্ধ মানুষের মাথা থেকেই বের হচ্ছে, কিন্তু তিনি এমন ভাবে এক একটি ঘটনা লিখেছেন যেন এগুলো তিনি অন্য কারো মুখ থেকে শুনছেন। উদাহরণ হিসেবে বলা যায় আমাদের দেশের ময়মনসিংহ গীতিকার মহুয়াপালা, নদের ঠাকুর দেওয়ানামুদ্দিনা চানমতির কিচ্ছা কাহিনী, কিংবা জসীমুদ্দিনা নকশিকাথার মাঠের সাঞ্জু রূপাই, অথবা মধ্যযুগের কৃষ্ণমঙ্গল কাব্যের রাধাকৃষ্ণ ঘটনাবলী, অথবা মনসামঙ্গল কাব্যের বেহুলার উপাখ্যান, যেগুলোর
স্পেসিফিক ঐতিহাসিক প্রমাণ নেই, কিন্তু মানুষের মুখোমুখি প্রচলিত গল্পে, গীতি কবিদের তৈরি করা গানে গানে আমরা জানি এমন কিছু চরিত্র ছিল যাদের সাথে অমন অমন ঘটনা ঘটেছে। জর্জ আর আর মার্টিন ওয়েস্টেরসের প্রাচীন ইতিহাস লিখেছেন এমন ভাবে যেন তিনি অন্য কারো গল্প, কথা, গান থেকে ধার নিয়েছেন, এবং একটা দুটো ঘটনা নয়, প্রতিটি ঘটনার তিন থেকে চার রকম ভেরিয়েশন আছে। হাউস অব দ্য ড্রাগনের সিজন 2 এর প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম রেনিরা তার মৃত ছেলে লুসিরিসের মৃত ড্রাগনের পাখা খুঁজে পেয়েছে। মূল বইয়ে এই বিষয়ে দুই রকম কাহিনী আছে। এই এপিসোডের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ব্লাড এন্ড চিজ মূল শোয়ে যেমনটা দেখানো হয়েছে, আর বইয়ে বিভিন্ন মেস্টারদের ভাষ্যে একাধিক রকম ভেরিয়েশন আছে। এই টপিকে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, অবশ্য আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আগ্রহীরা ক্লিক করে দেখে নেবেন। আবার সিরিজে আমরা যে দেখেছি ক্রিস্টিয়ান কোল এবং এলিসেন্ট হাইটাওয়ারের নির্লজ্জ যৌনকর্ম, সেটা কি আসলেই হয়েছে নাকি লর্ড ল্যারিসের চাকরদের মুখে মুখে বানানো কোনো কাহিনী, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। এছাড়া কিংস ল্যান্ডিং এর ব্রথেলে এমন কি আসলে এভাবেই মাদামের সাথে থাকতো কিনা, এগন দ্য সেকেন্ড এমন আমোদ ফুর্তি করতো কিনা, তার স্পষ্ট কোনো প্রমাণ নেই, সবই মুখে মুখে প্রচলিত কাহিনী। ডেমন টার্গেরিয়ানের শেষ পরিণতি কি? ডেমন কি গডসের পানিতে ডুবে মরেছে নাকি ড্রাগনের আগুনে পুড়ে এসোসে লুকিয়ে শেষ জীবন পার করেছে? আমি আমার ড্রাগন ভ্যাগারের মৃত্যু বিষয়ক ভিডিওতে এ বিষয়ে বলেছি, আই বাটনের লিঙ্ক আছে। এছাড়া নেটেল নামক বাস্টার্ড সিডের সাথে ডেমনের কি প্রেম ছিল নাকি গুরু শিষ্যের সম্পর্ক ছিল? প্রতিটি ইভেন্টের প্রত্যেকটা দৃশ্যের আলাদা আলাদা ভার্সন, আলাদা আলাদা গল্প লিখেছেন জর্জ আর আর মার্টিন। আমরা গেম অব থ্রোনস এর প্রথম সিজনের 3rd এপিসোডে স্টার্ক হাউজের পুরনো ন্যানির মুখে শুনেছিলাম হোয়াইট ওয়াকারদের আগমনের কাহিনী। Oh, my sweet summer child, what do you know about fear? Fear is for the winter, when the snows fall 100 feet deep. Fear is for the long night, when the sun hides for years, and children are born and live and die, all in darkness. That is the time for fear, my little lord, when the white walkers move through the woods. Thousands of years ago, there came a night that lasted a generation. Kings froze to death in their castles, same as the shepherds in their huts. And women smothered their babies rather than see them starve, and wept, and felt the tears freeze on their cheeks. এখন দ্য উইন্ডস অফ উইন্টার নামে যে বইটি তিনি লিখছেন জর্জ আর আর মার্টিন, এই বইয়ে তিনি কিন্তু কমপ্লিটলি হোয়াইট ওয়াকারদের সম্পূর্ণ ইতিহাস, দ্য ওয়াল কিভাবে কারা তৈরি করেছে, লং নাইট, ব্যাটল অফ দ্য ডন, অ্যাকচুয়ালি আসল সং অফ আইস এন্ড ফায়ার কে, মাদার অফ ড্রাগন কে আদতে ম্যাড কুইন, জন স্নো কি আসলে টার্গেরিয়ান, সব শেষের যে ফাইনাল ব্যাটল হবে, সব কিছু লিখছেন একসাথে ওনার নিজের মুখের কথায়। আগের দুইটা বড় বইয়ের চেয়েও অনেক বিশাল বড় গল্প হতে চলেছে এই নতুন বইটা, অর্থাৎ 1500 পাতার চেয়েও বেশি বড় বই হবে দ্য উইন্ডস অফ দ্য উইন্টার। ইটস আ বিগ বিগ বুক, আইভ সেড দ্যাট বিফোর, ইটস আ চ্যালেঞ্জিং বুক, প্রবাবলি গোনা বি আ লার্জার বুক দ্যান এনি অফ দ্য প্রিভিয়াস ভলিউমস ইন দ্য সিরিজ। সো দ্য ডেজার্ট ড্রাগনস এন্ড স্টর্ম অফ সোর্ডস আর দ্য টু লার্জেস্ট বুকস ইন দ্য সিরিজ, দে ওয়ার বোথ অ্যাবাউট 1500 manuscript pages. I think this one is going to be longer than that. এই বইয়ের একটা বিশাল অংশে আন্ডারদের ইতিহাস বর্ণনা করা হবে আমাদের সামনে। সেই ইতিহাসের দুই বা ততোধিক ভার্সন লেখা হচ্ছে, যার মধ্যে আবার মূল শোয়ে যা দেখানো হয়েছে সেটা অ্যাভয়েড করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি বলেছেন নিজের মুখে, আগের কিছু চ্যাপ্টার নতুন করে লিখছেন। I was rereading some chapters that I'd written earlier and I didn't like them well enough. And so I kind of ripped them apart and rewrote them. 1996 সালে প্রথম যখন যে বইটি লিখেছিলেন জর্জ আর আর মার্টিন, তখন তার বয়স অলরেডি 48 বছর। এক বছর আগে এক ইন্টারভিউতে তিনি তার সৃষ্টি করা এই মহাকাব্য থেকে আরো কি কি গল্প লিখতে চান তা বলার পর আফসোস করে বলেছিলেন, এই সব কিছু লিখতে হলে 7 জর্জ আর আর মার্টিন দরকার, দিনে দরকার 37 ঘন্টা, আর ওনার বয়সটা আবার 35 বছর হওয়া দরকার। এবং তিনি এটাও বলেছেন, এই বই তিনি একটা বই হিসেবে লিখলেও তার প্রকাশক যে ভাগে বের করবে কে জানে। তাছাড়া উনি যেদিন এই বইটা লিখে শেষ করবেন তার পরদিন থেকে তাকে জিজ্ঞেস করা হবে ড্রিম অফ স্প্রিং কবে আসবে। আসল কথা হচ্ছে, এই জগতে খুব অল্প কিছু রাইটার আছেন যারা শুধুমাত্র বই লিখে অর্থনৈতিক সফলতা পেয়েছেন। 1996 সাল থেকে 2011 সাল পর্যন্ত জর্জ আর আর মার্টিন শুধুই একজন ফ্যান্টাসি রাইটার ছিলেন, যার একমাত্র ভক্ত ছিলাম আমাদের মতো হাতে গোনা কিছু পাঠক। কিন্তু 2011 সালে ওনার বয়স যখন 60 বছরের বেশি, সেই সময় HBO এর মতো কর্পোরেট হাউস মিলিয়ন
মিলিয়ন ডলার খরচ করছে তার পিছনে। জর্জ আর আর মার্টিন আদতে হারিয়ে গেছেন এই গোলকধাঁধায়। একে তো তিনি নর্মাল বইতে গল্প লিখেন না, উল্টো এই বয়সে এসে তিনি মূল বইয়ের বাইরে অন্য হাজারো কন্টেন্ট লিখছেন প্রতিনিয়ত। জাস্ট গুগল সার্চ দিন, টোটাল 12টা গেম অফ থ্রোনস এর স্পিন অফ এর নাম দেখা যাবে, যার মধ্যে কনফার্ম হলো 4টা অ্যানিমেশন শো এবং একটা লাইভ অ্যাকশন শো। তাছাড়া জন স্নো শো তো পাইলট এপিসোড শুটিং হয়েও ক্যান্সেল হয়েছে। এবং এই সব কিছুর সাথে জড়িয়ে তিনি টাকা পাচ্ছেন, কিন্তু পুরো গল্পটা শেষ করতে না পারলে আমরা তো শান্তি পাবোই না। জর্জ আর আর মার্টিন নিজেও কি মরে গিয়ে শান্তি পাবেন?